नमस्कार दर्शक बंधु, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। মকর রাশির অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে অনেকগুলো পরিবর্তন কিন্তু গ্রহের আমরা দেখেছি। অর্থাৎ রাহু কেতু তার গৃহ পরিবর্তন করেছে, শনি বকরি থেকে মার্গী হয়েছে, বৃহস্পতি মার্গী হয়েছে, মঙ্গল বকরি হয়েছে, এরকম অনেক প্রত্যেকটা গ্রহকে পরিবর্তন করেছে। সেদিক থেকে অক্টোবর মাসে আপনাদের কিন্তু নতুন একটা অধ্যায় আরম্ভ হতে চলেছে। কোন কোন দিক থেকে ভালো ফল পাবেন, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, টোটালটাই আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। এবং প্রোগ্রাম শুরু করার আগে বলি, অক্টোবর মাসে সবাইকে জানাই শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা। সবাই ভালো করে ঠাকুর দেখবেন, আনন্দ করে দেখবেন এবং সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই কিন্তু মেনটেন করবেন। এবং প্রোগ্রামের শেষে আজকে আপনাদের কিন্তু কিভাবে এই দুর্গাপুজোর তেহার, এই দুর্গাপুজো উৎসবের শুভক্ষণে আপনারা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারেন এবং কিভাবে আপনারা আপনাদের আর্থিক জায়গাকে ডেভেলপ করতে পারেন, এই নিয়ে কিছু আলোকপাত করব। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। এবং যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন। যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসি গোচর ফলে। মকর রাশিতে শনির অবস্থান আপনারা এটা সবাই জানেন আশা করি। শনির সাড়ে সাথে চলছে আপনাদের এবং দীর্ঘ ছ মাস বকরি ছিল, সেপ্টেম্বর মাসের 29 তারিখে মার্গী হয়ে গেল। চতুর্থভাবে মঙ্গল বকরি হয়ে বসে আছে, 4 তারিখে বকরি অবস্থায় মীন রাশিতে চলে যাবে এবং সেখানেই সারা মাস থাকবে। পঞ্চমভাবে রাহুর গোচর হয়েছে, রাহু কিন্তু দীর্ঘদিন পরে আপনাদের পঞ্চমভাবে গোচর করেছে, সেদিক থেকে কিন্তু অনেক দিক থেকেই শুভফল পাবেন, অনেক পরিবর্তন আপনারা দেখতে পারবেন, আলোচনা করব। অষ্টমভাবে শুক্রের অবস্থান, যে শুক্র কিন্তু 23 তারিখে নবমভাবে চলে যাবে, নবমভাবে রবি বসে আছে, রবি 17 তারিখে দশমভাবে চলে যাবে যেখানে বুধ বসে আছে। বুধ কিন্তু দশমভাবে বসে আছে অকুপাইড হয়ে এবং সেখানে 14 তারিখে বকরি হয়ে যাবে। একাদশভাবে কেতুর অবস্থান, দ্বাদশভাবে বৃহস্পতি সক্ষেত্রী হয়ে মার্গী অবস্থায় বসে আছে এবং চন্দ্র আপনাদের তৃতীয় হবে, 1 তারিখে থাকবে। চলে আসি মন মানসিকতা। আপনাদের শনির সাড়ে সাতির মিডিল ফেস চলছে, দীর্ঘদিন পরে শনি বকরি থেকে মার্গী হলো, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি মার্গী হওয়ার জন্যে মন মানসিকতার মধ্যে অনেকটা পজিটিভনেস কিন্তু আপনাদের আসবে, সেটা অক্টোবর মাসে আপনারা বুঝতে পারবেন। এবং সবচেয়ে বড় পরিবর্তন, রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের রাশির ওপর পড়ে আছে, এদিক থেকে মনের মধ্যে একটা ক্রিয়েটিভিটি, মনের মধ্যে একটা পরিবর্তন, মনের মধ্যে কাজ করার উদ্যম, মানসিক স্ট্রেংথ অনেকটা কিন্তু পজিটিভভাবে আপনারা দেখতে পারবেন। শনি যেভাবে আপনাদের পীড়িত করছিল নিজে ঘরে বসেই, মানসিকভাবে যেভাবে ডিস্টার্ব করছিল, রাহু কিন্তু আপনাদেরকে এইখান থেকে অনেকটা বের করে আনবে। অর্থাৎ রাহু শনির ওপর দৃষ্টি দেবে, সেখানে আপনারা অনেকটাই পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং নিজেদের অনেক বেশি সচল কিন্তু আপনারা এই মাসটায় দেখতে পারবেন, অনেকটা পজিটিভনেস আপনাদের মধ্যে কাজ করবে। অর্থাৎ মন মানসিকতা আগের থেকে অনেকটাই পজিটিভ কিন্তু এই মাসে আপনাদের দেখাচ্ছে। আর্থিক দিক থেকে অনেকটা গেইন হবে, আর্থিক দিক থেকে লাভ দেখাচ্ছে। দ্বিতীয় পতি বকরি হয়ে বসেছিল, মার্গী হয়ে গেল শনি নিজেই, সেদিক থেকে আর্থিক দিক থেকে তো প্রচণ্ড বেশি একটা ট্রাভেল আপনাদের, মানে সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছিল, সেখানে কিন্তু অনেকটাই সুরাহা আপনারা পেয়ে যাবেন। কেন, অষ্টমে শুক্রের অবস্থান, পঞ্চমপতি অষ্টমের বসে গিয়ে আপনাদের দ্বিতীয় হয়ে দৃষ্টি দিচ্ছে, সেদিক থেকে ফাটকায় লাভ বা লটারির শেয়ারে কোনো লাভ, যারা ফাটকায় টাকা লাগায় সেদিক থেকে লাভ, এদিক থেকে কিন্তু কোনো ফাটকায় টাকা আপনারা পেতে পারেন। ওভারঅল আর্থিক জায়গাটা তুলনামূলক আপনাদের কিন্তু অক্টোবর মাসে একটু হলেও ভালো কিন্তু আপনারা দেখতে পারবেন। চলে আসি যোগাযোগ কমিউনিকেশন। যোগাযোগের দিক থেকে আপনারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ মঙ্গল বসে আছে এবং তৃতীয় পতি বৃহস্পতি দ্বাদশভাবে থেকে মার্গী হয়ে গেল এবং ফলে তৃতীয় ভাব পজিটিভ হলো। এদিক থেকে আপনারা যোগাযোগ কমিউনিকেশন, মনের উদ্যম, এদিক থেকে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে, এদিক থেকে কোনো সমস্যা দেখাচ্ছে না। ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের জন্য ভালো, অনেকটা ঘোরাঘুরি কিন্তু এই মাসে আপনাদের বাড়বে, কারণ বৃহস্পতি শনি এতদিন কিন্তু আপনাদের দশমভাবে দৃষ্টি দিয়ে বসেছিল,
এখন তৃতীয় হয়ে মার্গে দৃষ্টিটা দিচ্ছে, তৃতীয় দৃষ্টিটা, সেদিক থেকে ঘোরাঘুরি কমিউনিকেশন অনেকটা বাড়বে। শনি কিন্তু অনেকটা ঘোরাঘুরি করাবে, কর্মের জন্যই বলুন বা যে কোনো কাজেই বলুন, এতদিন যে ঘরের মধ্যে হয়তো বসেছিলেন সেই জায়গাটা আরও বেশি সচল করে দেবে। ফলে তৃতীয়ভাবে পজিটিভ রেজাল্টটা পাবেন, মঙ্গল বসে আছে সেখানে আপনাদের দশমপতি চতুর্থপতি, সেদিক থেকে শুভফল আপনারা পাবেন। চলে আসি শিক্ষা, মাতৃস্থান এবং বাড়িঘর। শিক্ষার দিকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য শিক্ষার দিকে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, কেননা এতদিন বকরি দৃষ্টি পড়েছিল, এখন মার্গী দৃষ্টি পড়ে আছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু যে ঘরে বসে থাকে, দৃষ্টি যে ঘরে দেয় সেই ঘরটাকে শুভ করে দেয়, ফলে চতুর্থভাবে শুভ ফলটা আপনারা কিন্তু অবশ্যই পাবেন। ফলে শিক্ষার দিক থেকে অনেকটাই পজিটিভনেস দেখা যাবে, যদিও শিক্ষা আপনাদের চতুর্থপতি বকরি হয়ে দ্বাদশভাবে চলে গেল, সেদিক থেকে একটু বাধাবিঘ্ন থাকবে, কিন্তু ওভারঅল কিন্তু সারা মাসটা শিক্ষার দিকে যে ডামাডোল চলছিল সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। এই পজিটিভ রেজাল্ট বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য ভালো ফল দেখাচ্ছে। দেখুন, গাড়ি কেনার জন্য তো এই মাসটা খুবই ভালো, সেদিক থেকে যে কোনো আপনারা শখ শৌখিনতার জন্য বিশেষ করে চার চাকা আপনারা কিনতে পারেন, কারণ কি বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, চতুর্থ দ্বাদশ কানেকশান হয়ে গেল, সেদিক থেকে যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভালো। এবং বাড়ি কেনার জন্য কিন্তু একটু এই মাসটা একটু দেখে শুনে কিনতে হবে, যাদের কিনতেই হবে তাদের কিন্তু একটু দেখে শুনে কিনতে হবে, কারণ চতুর্থপতি যে মঙ্গল সে ল্যান্ড প্রপার্টি দেখে, সে কিন্তু বকরি দ্বাদশভাবে গিয়ে বসে গেল, চতুর্থের দ্বাদশ তিথি, সেদিক থেকে হবে না তা বলছি না, কিন্তু একটু দেখে শুনে কিনতে হবে। কোনো জায়গায় দামদর করতে গিয়ে বলে ফেললেন, কম বেলে ফেললেন, এরকম জিনিসগুলো কিন্তু আপনাদের হতে পারে, সেদিক থেকে একটু কিন্তু জাজমেন্ট করে করবেন, যাই করবেন একটু জাজমেন্টের মধ্যে রেখে করবেন। মাতৃস্থান কিন্তু মধ্যম প্রকৃতির দেখাচ্ছে, যদি অপারেশন করানোর থাকে এই সেই জায়গাটা করিয়ে নেবে, তাহলে অনেকটাই ভালো রেজাল্ট কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন। চলে আসি সন্তান এবং প্রেম প্রীতি। দেখুন, প্রেমের দিক থেকে কিন্তু রাহু আপনাদের প্রেমের মধ্যে একটা মোল্ড করাবে, একটা পরিবর্তন আনবে। রাহু কিন্তু চাইবে প্রেমের মধ্যে একটা পরিবর্তন আনতে, অনেক ক্ষেত্রে রাহু কিন্তু পজিটিভনেস যেমন দেবে, ঘোরাঘুরি যেমন এন্টারটেনমেন্ট প্রচুর করাবে, সেই দিক থেকে আবার কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ পর্যন্ত করাতে পারে। যদি দেখে যে কারো জন্মছকে রাহু ডিস্টার্ব আছে, তাহলে কিন্তু প্রেমের দিকে বাধা আসতে পারে, বা শুক্র ডিস্টার্ব আছে তাহলে কিন্তু প্রেমের দিকে বাধা আসতে পারে। কিন্তু যদি পজিটিভ থাকে, সামান্য হলেও পজিটিভ থাকে, মঙ্গলের নক্ষত্র পাস করছে, ফলে মঙ্গল চতুর্থপতি এবং দশমপতি, সেদিক থেকে শুভফল আপনারা পেয়ে যাবেন। যদি ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট কিন্তু এই মাসে বাড়বে, সন্তানের ক্রিয়েটিভিটি বাড়বে, সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, সন্তানের মধ্যে অনেক বেশি পজিটিভনেস কাজ করবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দুরন্তপানা অনেক বেড়ে যাবে, সন্তানের চঞ্চলতা বেড়ে যাবে, সেদিক থেকে এই মাসটা কিন্তু একটু দেখে শুনে রাখতে হবে। সন্তানের যারা সন্তান উচ্চশিক্ষা করছে, যাদের সন্তানরা, তারা কিন্তু উচ্চশিক্ষায় সফলতার যোগটা অনেকটা পজিটিভলি আসবে তাদের জীবনে। যাদের সন্তানরা বড় হয়েছে, পড়াশোনা করছে, হায়ার এডুকেশন করছে, তাদের দিক থেকে ভালো ফল কিন্তু পড়াশোনার দিকে বিশেষ করে পাবে। রোগ ব্যাধি থেকে অনেক আরোগ্য লাভ করবেন, কিছু লোন পেয়ে যেতে পারেন, বা লোনের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা পাবেন, শত্রু দমন হবে, সেদিক থেকে ভালো ফল দেখাচ্ছে। মামা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, শ্বশুরভাইয়ের সঙ্গে সম্পর্ক পজিটিভ থাকবে, অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। চলে আসি ব্যবসা এবং বিবাহিত জীবন। দেখুন, ব্যবসার ক্ষেত্রে কর্কট রাশির সাপেক্ষে একাদশে রাহুর গোচর হলো এবং শনির মার্গী দৃষ্টিটা সপ্তমভাবে পড়লো, সেদিক থেকে ব্যবসার মধ্যে কিন্তু পজিটিভনেস একটু হলেও অক্টোবর মাসে দেখতে পারবেন। একটা পরিবর্তন হতে পারে ব্যবসায়, যে কোনো মুহূর্তে একটা পরিবর্তন কিন্তু আপনাদের হতে পারে, একটা ব্যবসা করছেন আরেকটা ব্যবসায় যেতে পারেন, সেদিক থেকে ভালো ফল দেবে, এমন না যে খারাপ হবে, ব্যবসা পরিবর্তন করলে ভালো ফল দেবে। অর্থাৎ ব্যবসা করছেন কিন্তু ব্যবসাটাকে একটু অন্যরকমভাবে করতে চাইলেন, অনলাইনে করতে চাইলেন, সেদিক থেকেও ভালো ফল কিন্তু পাবেন। অর্থাৎ ব্যবসার মধ্যে ওভারঅল গ্রোথ দেখাচ্ছে, এবং ব্যবসার মধ্যে ওভারঅল কিন্তু পজিটিভনেস এবং পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। বিবাহিত জীবনে বিশেষ সমস্যা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা বিয়ে অলরেডি ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু নতুন বিয়ের কানেকশান আসতে পারে, এবং যাদের মধ্যে ঝামেলা চলছিল বিয়ের ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবে, অনেকটা মিটে যেতে পারে, এরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ঘোরাঘুরি হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, সেদিক থেকে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন অক্টোবর মাসে। ভাগ্য, চলে আসি ভাগ্যস্থান। ভাগ্যস্থানে দেখুন, ভাগ্যস্থানে রবির অবস্থান, এবং 23 তারিখে ভাগ্যস্থানে শুক্র চলে আসছে, এবং 17 তারিখ পর্যন্ত রবি থাকছে ভাগ্যস্থানে, সেদিক থেকে ভাগ্যের দিকে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন।
উচ্চ শিক্ষায় সফলতা পেতে পারেন, দূরযাত্রা কমিউনিকেশনে ভালো ফল দেবে, পিতার দিক থেকে কিন্তু শুভ ফল আসতে পারে, পিতার কোনো প্রমোশন হতে পারে, পিতার ট্রান্সফার হতে পারে, এরকম জায়গাগুলো পিতার দিক থেকে, পিতার আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। অক্টোবর মাসে কিন্তু এই জায়গাটা আপনাদের দেখাচ্ছে, সেই দিক থেকে পিতার দিক থেকে পজিটিভনেস পাবেন। ভাগ্যস্থান আপনাদের, অবশ্য ভাগ্যের দ্বারা কর্মোন্নতি কিন্তু আপনাদের। নবমপতি দশমে গিয়ে বুধ বসে গেল এবং রবিও কিন্তু সেখানে গিয়ে বসে গেল, বুধাদিত্য যোগ তৈরি করলো, কর্মে নতুন সুযোগ আপনারা পাবেন। শনি চাইবে আপনাদের কর্মের জায়গাটাকে অনেকটা পজিটিভ করে দিতে। শনি দীর্ঘদিন আপনাদের সমস্যা দিচ্ছে, কিন্তু বক্রী অবস্থায় যে দিচ্ছিল, যাদের ক্ষেত্রে মার্গী আছে জন্মছকে তাদের কিন্তু শুভ ফল দিতে আরম্ভ করবে শনি। যাদের জন্মছকে শনি পজিটিভ আছে তারা কিন্তু কর্মের নতুন সোর্স এই অক্টোবর মাসেই পেয়ে যাবে। বুধ চেষ্টা করবে প্রতিযোগিতায় জয়লাভ করার জন্য, রবি চেষ্টা করছে সব দিক থেকে, কিন্তু যারা বাড়ির কাছাকাছি থেকে কাজ করে তাদের দিক থেকে ভালো ফল পাবে, যারা বাড়িতে বসে অনলাইনে কাজ করে তাদের দিক থেকে ভালো ফল পাবে। কর্মের দিক থেকে বুধ শনি এবং রবি কিন্তু আপনাদের দেবে, ফলে নতুন যারা কর্ম করছে তাদেরও কিন্তু প্রমোশনের যোগ দেখাচ্ছে। একাদশে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি পড়ে আছে, রাহুর দৃষ্টি একাদশে কিন্তু ভালো ফল দেয়, সেদিক থেকে হঠাৎ লাভ আপনাদের হতে পারে। যে কোনো দিক থেকে হঠাৎ করে একটা লাভ, আর্থিক লাভ বা যে কোনো লাভ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। কিন্তু কেতু যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু যে কোনো দিকে সফলতা দেবে, কিন্তু আপনাদের ব্যক্তিগত ছকে কেতু যদি ড্যামেজ থাকে বা দুর্বল থাকে বা অশুভ থাকে তাহলে কিন্তু আপনাদের যে কোনো কাজের মধ্যে একটু বাধার সম্মুখীন আপনাদের হতে হবে। একদিকে একাদশপতি বক্রী, দ্বিতীয় দিকে কেতুর অবস্থান। কেতু যদি শুভ যদিও উচ্চস্ত হয়ে বসে আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি ধনুরাশিতে উচ্চস্ত, কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশিতে উচ্চস্ত, এটা মত আছে, দুটো মত, কিন্তু বৃশ্চিক রাশিতে উচ্চস্ত ধরা হয়, সেদিক থেকে ভালো ফল দেবে। কিন্তু যদি কারো জন্ম থাকে কালসর্পের মতো দশা থাকে, কেতু সাধু সর্প থাকে, এরকম নেগেটিভ কেতু নেগেটিভ অবস্থায় থাকে, কারো অষ্টমের সঙ্গে কালেকশান দেয়, সেদিক থেকে কিন্তু খুব একটা শুভ ফল কেতু দিতে পারবে না, সেদিক থেকে সাকসেসে একটু বাধা সব কাজে কিন্তু আসবে। দ্বাদশে বৃহস্পতির অবস্থান, বিদেশে যারা কর্ম করছে তাদের দিক থেকে ভালো, যোগাযোগ কমিউনিকেশন বিদেশের সঙ্গে যোগাযোগ থেকে যারা কাজ করছে তাদের দিক থেকে ভালো ফল পাবে, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য ভালো, ওভারঅল কিন্তু বিদেশে যারা আছে তাদের দিক থেকে শুভ ফল কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি আপনাদের দেবে। ওভারঅল বললাম, আশা করি বুঝতে পেরেছেন, প্রত্যেকের জন্মছক আলাদা, ফলে ফল পাওয়ার জায়গাটাও আলাদা। আমি একটা রেখাপাত করলাম জাস্ট যে কীভাবে আপনাদের এই মাসটা কাটতে পারে, তার উপর আপনাদের ব্যক্তিগত ছক নির্ভর করছে যে কতটা কী দেবে পজিটিভ কতটা নেগেটিভ দেবে। যারা আমার সঙ্গে পার্সোনালি অনলাইনে কথা বলতে চাইছেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন, আপনাদের যাবতীয় এনকোয়ারি আমি কিন্তু সলভ করে দেবো। চলে আসি দুর্গাপুজোয় মনের ইচ্ছা কীভাবে পূর্ণ করবেন। দেখুন, মনের ইচ্ছা দুর্গাপুজোয় সন্ধি পুজো হয়, এই সন্ধি পুজোর সময় আপনারা যদি মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনের কোনো ইচ্ছা মাকে জানাতে পারেন তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা মা অবশ্যই পূর্ণ করবেন, খুব তাড়াতাড়ি কিন্তু সেই মনের ইচ্ছাটা আপনাদের পূর্ণ হয়ে যাবে। অবশ্যই সেটা কোনো শুভ ইচ্ছা সৎ ইচ্ছা হওয়ার দরকার, এবং একটাই ইচ্ছা হবে, একাধিক ইচ্ছা, আমার চাকরি হচ্ছে না, আমার আর্থিক প্রবলেম, আমার এই, অনেকগুলো ইচ্ছা জানালে একটাও হবে না, যে কোনো একটা ইচ্ছা আপনারা মায়ের কাছে সন্ধি পুজোর সময় একভাবে মায়ের দিকে তাকিয়ে থেকে যদি জানাতে পারেন অবশ্যই কিন্তু আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। এবং আর্থিক যাতে সচলতার মধ্যে আপনারা থাকতে পারেন সেই জন্যে আপনারা দুর্গাপুজোর সময় যে অর্ঘ, অর্ঘ বলে একটা জিনিস দেওয়া হয় যেটা বেলপাতার মধ্যে দুব্য দিয়ে মৌলি দিয়ে পেঁচানো হয়, এই মৌলি দিয়ে পেঁচিয়ে ওটাকে অর্ঘ বলে, এই অর্ঘটা মাকে দান করা হয় অর্থাৎ নিবেদন করা হয়। এই অর্ঘটা যদি আপনারা কালেক্ট করে আনতে পারেন, এবং পদ্মফুল, যে সন্ধি পুজোর সময় যে পদ্মফুল দেওয়া হয় সেই পদ্মফুল এবং অর্ঘ যদি এনে আপনাদের ক্যাশবাক্সে রেখে দিতে পারেন তাহলে অবশ্যই সারা বছর দেখবেন আপনাদের অর্থের ফ্লো কন্টিনিউ থাকবে এবং ভালো একটা আর্থিক বছর আপনারা কাটাতে পারবেন। যত সমস্যায় আসুক অর্থের অভাব খুব একটা হবে না, আপনারা করে দেখতে পারেন, আশা করি অনেকটাই শুভ ফল পাবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।